অনেকের ইচ্ছা সাকিব আর অপু আবার সংসার করুক। অপু বিশ্বাস এখনো সাকিবের বৈধ স্ত্রী। আমি কোনো অসম্মান নিয়ে আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক। অসংখ্য ধন্যবাদ, আজকে আমরা ঢাকা থেকে শুধুমাত্র আমাদের ভালোবাসা অডিয়েন্সের জন্য এসেছি। এবার সাকিব খান ও অপু বিশ্বাস পুনরায় এক হয়ে যাওয়ায় খুশি হয়ে গেলেন বুবলি। আপনারা কিন্তু অনেকেই জানেন সাকিব খান অপু বিশ্বাস এবং আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে আমেরিকায় ঘুরছে, যেটা দেখে বুবলি বুঝে গিয়েছে তাদের মতো ভালোবাসার কোনো কমতি নেই। তাই তো বুবলি এখন তাদের সম্পর্ক মেনে নিল। পিয়াসক সাকিব খান এবং অপু বিশ্বাস আমেরিকায় এক হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন বুবলি। পিয়াসক নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যে এখন সাকিব খান এবং অপু বিশ্বাস এক হয়ে সংসার করলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, শেষে বুবলির কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো। অপু বিশ্বাসের জয়কে নিয়ে যাওয়ার পিছনের কারণ আমেরিকার কাগজপত্রের ব্যাপার, বুঝে নিই। এটা না বুঝার কিছু নাই ভাই, একদমই না। অনেকের ইচ্ছা সাকিব আর অপু আবার সংসার করুক। এটা ম্যাকডোনাল্ডস থেকে বেরোচ্ছে, বার্গার কিনছে মনে হয়, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এই যে গাড়িতে উঠতেছে আর কি, গাড়িতে উঠতেছে। আসসালামু আলাইকুম। সাকিব খান জয়ের জন্য কিছু খাবার কিনলো মনে হয় ম্যাকডোনাল্ডস থেকে, আর কেউ একজন গাড়ির ভিতর থেকে মোবাইলে এটা ধারণ করছে। এই ভিডিও ক্লিপটা এখন ভাইরাল। সাকিব তার বাচ্চার হাত ধরে হাঁটতেছে, পিছনে আমাদের অপু বিশ্বাস, সাদা প্যান্ট, উপরে কী পরা ঠিক বোঝা যাচ্ছে না, কালারটা আমি বুঝতে পারতেছি না, কারণ ওই গ্লাসের ভিতর থেকে তো মনে হয় একটু পিঙ্ক পিঙ্ক কালার। আর সাকিব খান আমার মতো কালো পরছে, হাতের এখানে আবার একটু সাদা সাদা আছে। এই ভিডিও ক্লিপটা ভাইরাল, মানে মহাভাইরাল, বুঝে নি তো সাকিব খানের ব্যাপার যেটা হয়। তো অনেকে অনেক রকম মন্তব্য, কেউ বলতে যাচ্ছেন ওরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, কেউ বলতেছে অলরেডি বিয়ে হয়ে গেছে আবার আমেরিকাতে। তো বিয়ে হোক আর যাই হোক, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর এটা দেখার পর আমি অবাকও হই নি, কারণ আমি কিছুটা হলেও জানতাম। আর একজন পিতা হিসাবে আমি মনে করি তার সন্তানের ভবিষ্যতের জন্য সে এটা চাইতেই পারে। অপু বিশ্বাসের জয়কে নিয়ে যাওয়ার পিছনের কারণ আমেরিকার কাগজপত্রের ব্যাপার, বুঝে নি। এটা না বুঝার কিছু নাই ভাই, একদমই না। তার দুই সন্তানের কথাই সে ভাবে। অনেকে বলতেছে জয়ের কথাই ভাবলো, তাহলে আমাদের বীর বীর ভাই জন্মগতভাবেই আমেরিকান। এমন ছেলের কারণে মাও আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাবে, এটা কোনো বাধা না। বীরের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি, এটা সাকিব খান আগেই করে ফেলছে জন্মের সময়। আর অপু বিশ্বাস তার জয়কে নিয়ে গেছে, তার মানে দুই সন্তানের জন্যই সাকিব খান উদার। আগেরটা তো হয়েই আছে, বীরের ব্যাপারে পাকাপোক্ত, এটা আমেরিকান গভর্নমেন্ট সিল ছাপ্পর দিয়েই দিয়েছে তার জন্মের পরই। সে বড় হবে, সে আমেরিকান, এটাতে কোনো সন্দেহ নাই। যদি সে আমেরিকা যেতে চায়, থাকতে চায়, কোনো বাধা নাই। জয়ের ব্যাপারে বাধা ছিল, জয়কে নিয়ে এখন কাগজপত্র রেডি করবে সব কিছু, এই ব্যাপারে গেছে। এখন অনেকে বলতে পারেন ভাই ডিভোর্স হয়ে গেছে, তারপরও সে বউ নিয়ে ঘুরতেছে। অনেকে আবার অনেক অ্যাঙ্গেলে, ধর্মের অ্যাঙ্গেলে অনেক কথা বলতেছেন। আমি মনে করি, বুঝছেন, ওরা তো নায়ক নায়িকা না। এখন একজন প্রডিউসার, একজন ডাইরেক্টর যদি যায় বলে যে সাকিব খানকে আপনি হিরো, অপু বিশ্বাস নায়িকা, একসাথে কাজ করতে হবে, তারা যদি ইচ্ছা পোষণ করে একসাথে কাজ করবে, এটা ধরে নেন ওরকমই একটা অংশ, তাই না? এটা ওই যে তারা কেন আবার এক হইলো বা কেন এক হবে না, এ ধরনের প্রশ্ন অবান্তর। ম্যাক্সিমাম সবাই চায়, মানে আমি দেখছি অনেকের ইচ্ছা সাকিব আর অপু আবার সংসার করুক। এবং আমার মনে হয় অপুর বিশ্বাসের কথাবার্তা থেকে যেটা বোঝা যায়, সাকিব খানের ফ্যামিলিও চায় ওরা দুজনে একসঙ্গে থাকুক।
তাই না? একসঙ্গে থাকুক। আর আমেরিকায় এখন ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, কলকাতার মতো আমরা আগে মনে করেন বিয়ে শাদির অনেকে যারা ধনী আর কি, তারা মার্কেটিং টার্কেটিং করতো বিয়ে শাদির, মুসলমানির জন্মদিনের, কলকাতায় যেয়ে এখন সোজা আমেরিকায় চলে যায়। খুব কাছে একটা ব্যাপার, এখানে যেতে 40 মিনিট লাগে, ওখানে হয়তো 40 ঘন্টা লাগে। প্লেনের মধ্যে শুয়ে থাকে, ঘুমায় যায়, ঘুমের থেকে উঠেই দেখে আমেরিকা। আমেরিকা এখন ডাল ভাত, আমাদের জাহেদ খান ওইখানে আছে, জাহেদ খান গানও গাইতেছে ওইখানে, সবাই গান শুনতেছে। আমি একটু আগে শুনলাম, আমি অবসর টাইমে জাহেদ খানের গান শুনি, তুমি আমার কত প্রিয় সে কি জানো না, এই গানটা সে সবসময় গায়, আমার ভাল লাগে গায়। আবার পূজা চেরিও চলে গেছে আমেরিকায়, বুঝছেন? একটা মনে করেন যে কাউকে আমি পাইতেছি না, এফডিসি পুরো খালি ধরতে গেলে, সবাই আমেরিকার পথ। আর ওইখানে অ্যাওয়ার্ড দেয়, আমাদের বাংলাদেশে আপনি কাজ করবেন, আমেরিকা থেকে যায় অ্যাওয়ার্ড নিয়ে আসবেন, সবাই অ্যাওয়ার্ড আনতে চলে যায়। ওই যে আপনি প্রিয়ামণি একটা নায়িকা দেখলাম, কোন ছবির নায়িকা আমি জানি না, তবে একটা ছবিতে আইটেম সং করছে, তারও দেখলাম যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নিতেছে, এখন দুই হাতে নিছে অ্যাওয়ার্ডটা, এভাবে ধরছে উঁচা করে এভাবে ছবি দিছে। অ্যাওয়ার্ড ভাই, প্রচুর অ্যাওয়ার্ড ওইখানে আমেরিকাতে। আপনি বাংলাদেশে কাজ করবেন, আমেরিকা থেকে যে অ্যাওয়ার্ড নিয়ে আসবেন, এটা মজার ব্যাপার, বুঝছেন? মজার ব্যাপার। আমি আরো সিনেমা ছেড়ে দিলাম, আর এরা অ্যাওয়ার্ড দেওয়া শুরু করলো, জড়ায় থাকলে বুঝছেন একটা তো অ্যাওয়ার্ড জোগাড় করতে পারতামই, সিনেমা ছেড়ে দিছি ভাই, সিনেমাতে আর যাবো না, কারণ বুঝিনি তো, বয়স হয়েছে না, বয়স হয়ে গেছে। এই যে দেখেন চুলে আবার পাকও ধরছে এখানে মোটামুটি, কিন্তু আপনার ভাইবেন না যে শুধু এইটুক চুল পাকছে, চুল মোটামুটি সবই পাকা, বুঝছেন? এইটুক দেখাই, বাকিটুক দেখাই না, সব কিছু দেখাইতে নাই, কিছু লুকায় রাখতে হয়। শাকিব খান কিছু লুকায়, কিন্তু লুকাইতে পারে না। ওই যে এমন গাড়ির ভিতর থেকে দেখেন ঠিকই ছবি তুলে ফেলছে, কিছু করার নেই, এরা তো সুপারস্টার তো, ওরা যেদিক দিয়ে হাঁটে ওদিক দিয়েই বুঝছেন সবাই তাকায় থাকে, কোনো কিছু লুকাইতে পারে না, কোনো কিছু লুকাইতে পারে না। আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে দোস্ত, এই যে বড় বড় সুপারস্টাররা এরা কি আমাদের মতো গ্যাস ট্যাস ছাড়ে নাকি না? ধর বেটা আর কোনো কথা পাস না, না না ওদের গ্যাসে কি গন্ধ টন্ধ হয়? আমি বেটা কি কস এগুলা, বয়স হয়ে গেছে এখনো ফাজলামি ছাড়লি না? ওরা আমাদের মতোই মানুষ তো, চিমটি দিলে ব্যথা পায়, হ্যাঁ ব্যথা পাবে, আপনি চিমটি দিয়ে দেখেন কোনো সুপারস্টারে করে উঠবে ব্যথা। আপনার সেম জিনিস করবেন, আমিও সেম জিনিস করুন, আপনার যে মন মানসিকতা আমারও সেম মন মানসিকতা, একদম সুপারস্টারও সেম মন মানসিকতা, হয়তো একটু আপডাউন হয়, বুঝছেন? আবার কেউ কেউ নিশোর মতো হয়, যেমন নিশো দশাত মাটির উপর দিয়ে হাঁটতেছে এখন, কারণ ওই যে সিনেমায় আসছে একটা কথা তার খুব ভাইরাল হয়েছে, বিদেশিরা খুব মাইন্ড করছে যে বৌথিয়া যারা বিদেশ যায় তারা ভাদাইম্মা, কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি আছে সবাই, এটা আসলে তার সিনেমার ডায়লগ। ওখানে অডিয়েন্স বলতেছিল যে ভাই কিছু ডায়লগ বলেন, ডায়লগ বলেন, ওইখানে তমামির যে ডায়লগ বলছে কিন্তু তারটা ভাইরাল হয় নাই, তারটা ভাইরাল হয়েছে, কারণ সে আগে বিচারও অনেক কথা বলছে, কিন্তু শুধু ওই যে বৌনিয়া যারা বিদেশ যায় তারা ভাদাইম্মা ওইটুক কথাকে সবাই লুফে নিছে, নিয়া ভাই বিদেশ থেকে যা গালাগালি করতেছে, এটা একটা ভুল বুঝাবুঝি। কিন্তু আমার মনে হয় নিশো সাহেবের এটা ক্লিয়ার করা উচিত যে ভাই আমি এটা তো আমার সিনেমার ডায়লগ দিছি, তাই না? এটা সংলাপ, সেন্সার হয়ে আসছে, ওই সংলাপটা সে জনগণের সামনে বলছে, হয়তো আরও অনেক কিছু বলছে আগে পিছিয়ে, কিন্তু ওইটুক কেটে নিয়ে বেচারারা এখন বুঝছেন সবাই ধোলাই করতেছে। এই ভুলটা আপনারা বুঝেন না, এই কথা কি কেউ বলতে পারে ওপেন আইসা যে যারা বৌথিয়া যায় তারা? কিন্তু তারপরও একজন স্টারের হুশ থাকা উচিত যে আমি কোন কথা পাবলিকলি বলবো আর কোন কথা বলবো না। ওই সিনেমাতে তো আরও অনেক সংলাপ ছিল, ওইখান থেকে কিছু বলতো, এমন একটা সংলাপ বলছে ভাই বিশ্বাস করেন, যে সংলাপটা যে কোনো প্রবাসী ভাই মাইন্ড করবে, ভীষণ মাইন্ড করবে, কারণ কথাটা তো সুন্দর না, তাই না? যে যারা বৌথিয়া যায় বিদেশে তারা কত বড় খারাপ কথা, এটা অনেক খারাপ কথা, সব কথা এভাবে বলতে নাই ওপেনলি, সিনেমাতে আরও অনেক সংলাপ ছিল, সেগুলো যদি বলতো ভালো হইতো। যাই হোক,
খারাপটাই আমরা বাইসায় নেই, বুঝছেন? দেখেন না তমামির যে কত ডায়লগ কইছে, কেউ তারা নিয়ে আলাপ করে নাই, ওই যে বোধাইটা নিয়ে আলাপ হয়েছে, এরকম ব্যাপার স্যাপার। এই অ্যাঙ্গেলে কিন্তু আমাদের শাকিব খান আবার বেস্ট, কথা বলে না, উনি মুখ নিচেরটা নিজেই সিলাই করে রাখছে, কথা বলবে না। এই যে এখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে না, কোনো কথা বলবে না, পাবলিক যা ইচ্ছা বানাক, আমি যে কোনো কন্টেন্ট বানাই না কেন, তার কোনো মাথা ব্যথা নাই। আপনারা ভাবেন না যে শাকিব আবার এগুলো দেখে না, সবাই কন্টেন্ট দেখে, যার যার সবাই দেখে, এভাবে দেখে আর মুচকি মুচকি হাসে। এই গুণটা আছে, এটা একটা মারাত্মক গুণ, মারাত্মক গুণ, কিন্তু এই গুণ সবাই থাকে না। তো আমি শেষ পর্যন্ত এটাই বলবো, দুই সন্তানের জন্য উনি ভাবছেন, দুই সন্তানকে উনি ভবিষ্যৎ গইরা দিতেছেন, আর সন্তানের মারা অটোমেটিক চলে আসে, জানেন না আমার কান ধরে টান দিলে তো মাথা যাবেই, ও হিসাবে বুঝছেন অপু বিশ্বাসও গেছে, এখন ভবিষ্যৎ বইলা দিবে, আর কি কি স্টোরি আসে আমাদের সামনে মনে করেন। এটা তো শুধু আমরা দেখছি এক ঝলক, ম্যাকডোনাল্ডস থেকে বাইরেতে আসে বার্গার টার্গার নিয়ে গাড়িতে উঠতেছে, এইটুক, তারপরে হয়তো আরও পর্ব আসবে, পর্ব একটার পর একটা আসতে থাকবে, এগুলো খোরাক ইউটিউবের, কিন্তু শাকিব খানের এই নিয়ে মাথা ব্যথা নাই। এক সপ্তাহের মধ্যে আবার ঢাকা ব্যাক করতেছে, 25 তারিখে সে আউটডোর যাবে কক্সবাজার, বদিউল আলম খোকনের এই যে অফিসের ইনচার্জ, এই ডাইরেক্টরের একটু প্রমোশন করলাম, কেউ কিছু মনে নেবেন না, সবাই পজিটিভলি নেন এই ব্যাপারটা, নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ পিতা তার সন্তানের ভবিষ্যতের কথা ভাববেই, কেউ রুখতে পারবেন না, যে কোনো পিতা, হ্যাঁ যে কোনো পিতা। এই যে কয়েকদিন আগে আমি দেখলাম শিল্পকলা একাডেমিতে একজন চোর ধরছে, সবাই বেচারার এখানে শার্ট ছিঁড়া ফেলছে, এখানে ছিঁড়া ফেলছে, কিন্তু উনি দেখতে কিন্তু চেহারা চোরের মতো না, ভদ্রলোক, উনি বারবার বলতেছে ভাই আমি চোর না চোর না, কিন্তু সবাই চোর চোর বইলা এই যে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিচ্ছে, বুঝছেন? এখন আপনারা চিন্তা করেন, যে কোনো চোর, আমরা যদি বলি চোর 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 বললাম, কিন্তু উনি যখন বাসায় যায় তার ছেলে সন্তান কি বলে, বাবা। শাকিব খান আর অপু বিশ্বাসের সংসারটা হচ্ছে একটা পারিবারিক সম্পর্ক। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে শাকিব খান তো অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে, তাহলে একসাথে কেন তারা আছেন, এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন। আবার অনেকে করেন যে অপু বিশ্বাস তো হিন্দু, শাকিব খানের সাথে সংসার করবে, শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়া ভালোই করেছে। এই বিষয়গুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, অপু বিশ্বাস কিন্তু নিজের মুখে বলেছেন যে আমার আর শাকিব খানের যে সম্পর্ক সেটা হচ্ছে পারিবারিক একটি সম্পর্ক। পারিবারিক সম্পর্কটা বিষয়টা হচ্ছে যে শাকিব খানের বাবা এবং মা, তাদের সাথে অপু বিশ্বাসের ভালো একটা সম্পর্ক রয়েছে। যেমন হচ্ছে অপু বিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে শাকিব খানের বাসায় কিন্তু ছুটে যান, এবং শাকিব খানের মা অপু বিশ্বাসের জন্য রান্না করেন এবং ফোনেও কথা বলেন যে বৌমা তুমি কি খেতে চাও, তখন কিন্তু অপু বিশ্বাস বলে আমার জন্য এটা রান্না করবেন। শাকিব খানের মা কিন্তু সেটা রান্না করে এবং অপু বিশ্বাসকে খাওয়ায় এবং আবরাম খান জয়কে খাওয়ায়। শাকিব খানের বাবা মা অনেক ভালোবাসেন অপু বিশ্বাসকে ছেলের বউ হিসেবে, এবং আবরাম খান জয়কে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে শাকিব খানের বাবা মা। এইটাই হচ্ছে একটা পারিবারিক বন্ধন। সংসারের মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু এই যে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন অপু বিশ্বাস, এটাকে অপু বিশ্বাস একটা ভাগ্য হিসেবে ধরে নিচ্ছে। একটা সময় আপনারা দেখবেন যে সংসার পারিবারিক সম্পর্ক থেকেই না একটা নিজস্ব সম্পর্ক বা সংসার তৈরি হয়ে যায়, আর এটি কিন্তু সেই আভাসটা পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে। শাকিব খান অপু বিশ্বাস এবং আবরাম খান জয়, এই সংসারটাকে না আপনারা বিচ্ছিন্ন করতে আর পারবেন না। কেন পারবেন না? ওই অপু বিশ্বাস কিন্তু বারবার বলে যে আমার জীবন থাকতে আমি শাকিব খানের কোনো ক্ষতি হতে দেবো না, কাউকে করতেও দেবো না, সে বুবলি করুক আর যেই করুক। তেমনই শাকিব খান
অপু বিশ্বাসের বাসা আছে, সংসারে খরচ, টাকা পয়সা, আব্রাহাম খান জয়কে যেভাবে মানুষ করা যায় সেভাবে মানুষ করার চেষ্টা করছেন শাকিব খান। তাহলে একটা সম্পর্কের মধ্যে যদি ছাড়াছাড়ি হয় সেখানে পারিবারিক সম্পর্কটাই মেন আমি বলবো, এটাই তো আসল। এই পারিবারিক সম্পর্ক যদি থাকে, অপু বিশ্বাসের শ্বশুর শাশুড়ির সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে, মধুর সম্পর্ক থাকে, তাহলে শাকিব খান অপু বিশ্বাসকে কেউ আলাদা করে দিতে পারে বলুন? শাকিব খানের বাবা মা যদি বলে যে তুমি অপু বিশ্বাসের সাথে সংসার করবে এটা আমার কথা, তখন শাকিব খান কি ফেলতে পারবে নিজের বাবা মায়ের কথা? এই যে একটা ভালোবাসার টান, তখন মেগাস্টার শাকিব খান চিন্তা করবে যে আমার বাবা মা যেহেতু চেয়েছেন এবং অবশ্যই অপু বিশ্বাস আমার বাবা মাকে ভালোবাসেন, এখানে বাবা মাও অপু বিশ্বাসকে ভালোবাসেন, অপু বিশ্বাসও ভালোবাসেন। এই ভালোবাসার সম্পর্ক থেকেই না অনেক কিছু তৈরি হয়ে যায়। পরবর্তী আপডেট কি হয় শাকিব খান অপু বিশ্বাস আমি আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু আমার চ্যানেলেই চোখ রাখুন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার।